নমস্কার বন্ধু বান্ধবী সকল, কি খবর? স্বাগতম জানাইছো অন্য এটা ভিডিওলৈ। আর আপোনালোকে চাই আছে আসামিস কালচার ইউটিউব চ্যানেল। কেইদিনমান আগতে মাজুলীত হৈ যোৱা জুবিন গার্গৰ সংগীতানুষ্ঠানত জুবিন গার্গে মাজুলি সত্তাধিকারক লৈ কৰা মন্তব্যই সমগ্র মাজুলীবাসীকে প্রভাবিত করেছিল। তার পাছতেই মাজুলীর সত্তাধিকারে বহুখিনি কথা জুবিন গার্গক লৈ কয়। কি কৈছিল শুনো আহকচোন। কারণ তেও ইমান উপরে যাব নাই আর অসভ্য মানুষজন, অসভ্য মানে যেতে তো যাতা কথা কই থাকে আর মদ খাই থাকে নি অল্প মাতুল হয়ে থাকে, মাতাল। এইব কথা মানে সত্তাধিকারক টানিব নাপায়, বাপেক বা এইব সত্তাধিকারক খুয়াই বুয়াই জিয়াই রখা নাই, এইব নিজের উপরতে বর্তি আছে। গতি সত্তাধিকারসলক তুচ্ছ তাচুবলে করবলে কত খেব না পালে। সি ধন লৈ ধন ঘটি পেলাই গান গোৱা মানুহ, সি এইটো থাকিব লাগে। বেছি ওপৰলৈ যাব নালাগে মানুহ, হ্যাঁ তললৈ নামে তেতিয়া এই দুৰাৰোগ্য ৰোগ বুলি আছে ধৰিব আৰু তললৈ নমাই দিব। ঘটনা হ'ল কি, তাক সতৰ্ক কৰি দিছে এনেকুৱা যাতে ভাষ্য কোনো মিটিঙত সি নিদিয়ে, যদি দিয়ে তাক কাণ তলিয়ে চৰ দিম মই নিজে আঁঠু কঢ়াই লৈ। হ্যাঁ কি বুলি ভাবিছে সি, এই পৃথিৱীত ইমান গুৰু গোসাঁই নাইকিয়া হৈছে নেকি? হ্যাঁ গতি এইটো সতর্ক করে দিছে এনেকা বাক্যবান যাতে সি কোনোদিন আর কব নালাগে। বন্ধু বান্ধবী সকল, জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গৰ প্রভু ঈশ্বর বিতর্কৰ পিছতেই জুবিন গার্গ বিরুদ্ধে সমগ্র মাজুলী জিলা সত্র মহাসভা মাজুলীর পৰা দিয়া সংগীত সিন্ধু উপাধি ঘূৰাই দিয়াৰ আহ্বান। বন্ধু বান্ধবী সকল, ভিডিওটো ইমানেই আছিল। এই সন্দৰ্ভত আপোনাৰ কি মতামত দিব তলত কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। ভিডিওটো চাই ভাল পালে লাইক কমেন্ট শ্বেয়ার কৰি দিব, আৰু যদি নতুনকৈ আহিছে তেনেহলে আমাৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো বজাই দিব। ধন্যবাদ।